কিমান নিবনুয়াক 2 লাখ প্রদান করব সরকারে? দুদিন দূতাভাষ্য মুখ্যমন্ত্রী। প্রথমতে মুখ্যমন্ত্রী কৈছিল 2 লাখ যুবক যুবতীক 2 লাখ দিম বলে, আর এই বছরেরপরাই 2 লাখ লড়া ছালী আত্মসংস্থাপনের সুবিধা দিয়ার বাবে আমি একটা নতুন আসনি হাতত লব খুঁজি। এতিয়া মুখ্যমন্ত্রী কৈছে 1 লাখ যুবক যুবতীক 2 লাখ দিম বলে। এইবার আমি বাজেটত ঘোষণা করছো যে 1 লাখ লড়া ছালীক আমি ব্যাংকর পৰা কোনো লোন বা গ্যারেন্টি নোহাক 2 লাখ টাকাক আমি আর্থিক সাহায্য আগবাম। প্রকৃততে কিমান মানুষক 2 লাখ দিব সরকারে? উল্লেখযোগ্য যে অহা 3 বছর সরকারে ক্ষুদ্র উদ্যোগ স্থাপনত সহায় করার বাবে এককালীন প্রারম্ভিক পুঁজি আগবার প্রস্তাব গ্রহণ করেছে। এই যুবক যুবতী সকলক MSME আর আন খণ্ডর জড়িত প্রকল্পর বাবে প্রকল্প ভিত্তিক রাজসাহায্য আগবড়া হব বলে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপর অধীনত আগন্তুক 3 বছর সরকারে মুঠ বিনিয়োগ করব 5,000 কোটি টাকা। ইয়ার বাবে ইতিমধ্যে বাজেটত প্রারম্ভিকভাবে 1,000 কোটি টাকার আবন্তন দিছে বিত্তমন্ত্রী। কিন্তু এই প্রসঙ্গতে প্রশ্ন উত্থাপিত হয়েছে, দরাচলতে কিমান যুবক যুবতীক এই 2 লাখ টাকার সাহায্য প্রদান করব সরকারে? মুখ্যমন্ত্রী প্রথমতে কৈছিল যে 2 লাখ যুবক যুবতীক সরকারিভাবে সাহায্য প্রদান করা হব, কিন্তু তার পরবর্তী সময়ত বিপরীত ভাষ্য প্রদান করে মুখ্যমন্ত্রী কৈছে 1 লাখ যুবক যুবতীক প্রাথমিকভাবে এই সাহায্য প্রদান করা হব। কিন্তু 1 লাখ যুবক যুবতীকে সাহায্য প্রদান করা হব না 2 লাখ যুবক যুবতীকে সাহায্য প্রদান করা হব, সেই কথা এটিও রহস্যর আবর্তন। কিয়নো মুখ্যমন্ত্রীগুলো দুদিন দুটা কথা কৈছে, সেয়ে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, দরাচলতে সরকারে 1 লাখ যুবক যুবতীকে সাহায্য প্রদান করব না 2 লাখ যুবক যুবতীক এই সাহায্য প্রদান করব? আর এই বছরেরপরাই 2 লাখ লড়া ছালীক আত্মসংস্থাপনের সুবিধা দিয়ার বাবে আমি একটা নতুন আসনি হাতত লব খুঁজি। এইবার আমি বাজেটত ঘোষণা করছো যে 1 লাখ লড়া ছালীক আমি ব্যাংকর পৰা কোনো লোন বা গ্যারেন্টি নোহাক 2 লাখ টাকাক আমি আর্থিক সাহায্য আগবাম, যাতে তেখেত সকলে একো একোটা উদ্যোগ বা একো একোটা ব্যবসায় নিজের ঘরখনত গড়ি তুলিব পারে। প্রকৃততে কিমান হিতাধিকারীক 2 লাখ টাকা প্রদান করব সরকারে, তাক লৈ এটা বিমলত পৰিছে সাধারণ যুবক যুবতী সকল। মুখ্যমন্ত্রী দুদিন দুটা ভাষ্য প্রদান করেছে। এবার মুখ্যমন্ত্রী কৈছে 2 লাখ যুবক যুবতীক 2 লাখ টাকা দিম বলে, আন দিনা মুখ্যমন্ত্রী কৈছে 1 লাখ যুবক যুবতীক 2 লাখ টাকা দি দিম বলে। কিন্তু 1 লাখ যুবক যুবতীক 2 লাখ টাকা দিব নে 2 লাখ যুবক যুবতীক 2 লাখ টাকা দিব, সেয়া বর্তমান সময়ত রহস্যর বিষয়। আমি আশা করছো অতি সোনকালে সরকারে এই কথা স্পষ্ট করব, দরাচলতে 1 লাখ যুবক যুবতীক 2 লাখ টাকাক সাহায্য প্রদান করা হব না 2 লাখ যুবক যুবতীক 2 লাখ টাকাক সাহায্য প্রদান করা হব। ধন্যবাদ, চাই থাকবে প্রাগ নিউজ ডিজিটাল।